আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ রহমতে সকলেই ভালো এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব শবে কদরের নামাজের আদায়ের নিয়ম কি। আজকের এই ভিডিওতে শবে কদরের নামাজ উপলক্ষে সাতটি বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর, শবে কদরের নির্দিষ্ট কোনো নামাজ আছে কিনা। দুই নম্বর, শবে কদরের নামাজ কখন থেকে শুরু করবেন। তিন নম্বর, শবে কদরের নামাজ মোট কত রাকাত। চার নম্বর, শবে কদরের নামাজ কি কি সূরা দিয়ে পড়বেন। পাঁচ নম্বর, শবে কদরের নামাজের নিয়ত কি। ছয় নম্বর, এই রাতে আর কি কি ইবাদত করা যাবে। সাত নম্বর, শবে কদরের নামাজ আদায় করার পর কি দোয়া পড়বেন। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কখনো মিস করবেন না, ধৈর্য সহ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে ইসলামী সকল প্রকারের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন সবার আগে জেনে নিই যে শবে কদরের কোনো নির্দিষ্ট নামাজ আছে কিনা। প্রিয় দর্শক মন্ডলী, শবে কদরের কোনো নির্দিষ্ট নামাজ নেই, তবে যেহেতু হাদিস শরীফে এই রাতের ফজিলত অনেকই পাওয়া যায়, তাই এই রাতে দোয়া, তসবিহ, জিকির, আজকার ইত্যাদি এবং এই রাতে নফল নামাজ আদায় করা যাবে। দুই নম্বর পয়েন্ট হলো, শবে কদরের নামাজ কখন থেকে শুরু করা যাবে। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি যে আরবি মাসের তারিখ চেঞ্জ হয় মাগরিবের পর থেকে। শবে কদরের রোজনী মাগরিবের পর থেকে শুরু হয়ে যায়, কিন্তু শবে কদরের নামাজ তারাবির নামাজ আদায় করার পর থেকে শুরু করে ফজরের শেষ পর্যন্ত এই সময়ের ভিতরে আমরা শবে কদরের নামাজ এবং সকল প্রকারের নফল নামাজ ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। তিন নম্বর পয়েন্ট হলো, শবে কদরের নামাজ মোট কত রাকাত। প্রিয় দর্শক ও শ্রোতা, লাইলাতুল কদরের দুই রাকাত করে বারো রাকাত নামাজ আদায় করা উত্তম। প্রিয় দর্শক ও শ্রোতা, লাইলাতুল কদরে দুই রাকাত করে বারো রাকাত নামাজ আদায় করা উত্তম, তবে শবে কদরের নামাজ যেহেতু নফল নামাজ এই জন্য আপনারা যত ইচ্ছা তত রাকাত নফল নামাজ আদায় করতে পারেন, তার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। চার নম্বর পয়েন্ট হলো, শবে কদরের নামাজ কি কি সূরা দিয়ে পড়বেন। প্রিয় দর্শক, শবে কদরের নামাজ যেহেতু নফল নামাজ, এই নফল নামাজ যে কোনো সূরা দিয়ে পড়া যায়। আপনি যে সূরাটি সবচাইতে বেশি ভালো মনে করেন এবং সহজে পাঠ করতে পারেন সেই সূরা দিয়ে আপনি শবে কদরের নামাজ আদায় করবেন। কিন্তু সূরা কদর অর্থাৎ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, এই সূরা দিয়ে যদি আপনি নামাজ আদায় করেন তাহলে বেশি ভালো এবং বেশি উত্তম। পাঁচ নম্বর পয়েন্ট হলো, শবে কদরের নামাজের নিয়ত কি। প্রিয় দর্শক, শবে কদরের নামাজ হলো নফল নামাজ, এই জন্য নফল নামাজেরই আপনি নিয়ত করবেন। এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি এবং সন্তুষ্টির জন্য পবিত্র শবে কদরের রজনীতে নফল নামাজ আদায় করিবার নিয়ত করিলাম। এভাবে নিয়ত করে আপনি যত রাকাত পারেন তত রাকাত নফল নামাজ অর্থাৎ শবে কদরের রাত্রিতে আপনি নামাজ আদায় করতে পারেন। কিন্তু যদি আপনি আরবিতে নিয়ত করতে চান তাহলে এইভাবে নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতুল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, এই বলে আপনি শবে কদরের নামাজের নিয়ত করবেন। ছয় নম্বর পয়েন্ট হলো, এই রাতে আর কি কি নামাজ আদায় করা যাবে। প্রিয় দর্শক, এই রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাওয়ার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা অনুগ্রহ চাওয়ার জন্য আপনি শবে কদরের রাতে যে কোনো ইবাদত করতে পারেন, যে কোনো নফল নামাজ আদায় করা যাবে। যেমন সালাতুল হাজাত অর্থাৎ মনের আশা পূর্ণ হওয়ার নামাজ, সালাতুত তাসবিহ, এরকম করে নফল নামাজ, যত ধরনের নফল নামাজ রয়েছে সমস্ত ধরনের নফল নামাজ আপনি এই শবে কদরের রাত্রিতে আপনি আদায় করতে পারেন। সাত নম্বর পয়েন্ট হলো, শবে কদরের নামাজ আদায় করার পর কি দোয়া পড়বেন। প্রিয় দর্শক, লাইলাতুল কদর বা শবে কদর একটি অন্যতম মহিমান্বিত রাত, কারণ এই রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমান জাতির উপরে কোরআন নাজিল করেছেন, তাই এই রাতের দোয়া অনেকই গুরুত্বপূর্ণ। এই রাতকে ভাগ্য নির্ধারণী রাতও বলা হয়ে থাকে। তবে লাইলাতুল কদরের দোয়া বলতে নির্দিষ্ট কোনো দোয়া কোরআন ও হাদিসে উল্লেখ নেই। আপনি লাইলাতুল কদরের রাতে যে কোনো দোয়া, ক্ষমা প্রার্থনা করার দোয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুগ্রহ কামনা করার দোয়া করতে পারেন। তবে একটি দোয়া খুবই প্রচলিত, শবে কদরের নামাজের পরে দোয়াটি পড়া হয়, সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। প্রিয় দর্শক, শবে কদরের রাত্রিতে আপনি শবে কদরের নামাজের আদায়ের পরে আপনি এই দোয়াটি পড়তে পারেন। প্রিয় দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি আরো কোনো এই সম্পর্কে প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আর ভিডিওটি যদি দেখে আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।